আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কখন এবং কেন মাড়ি ফুলে ওঠে এবং লাল বর্ণ ধারণ করে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দু ধরনের ছবি দেখানো হয়েছে। প্রথমে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হেলদি গাম বা সুস্থ মাড়ি ছবি দেখানো হয়েছে, এবং এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অসুস্থ মাড়ি। এখানে গাম ডিজিজ রয়েছে, অর্থাৎ দাঁতের মাড়ির বিভিন্ন সমস্যা রয়েছে, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ার দিকে কিছুটা ফুলে আছে এবং ফোলা অংশটা লাল বর্ণ ধারণ করে আছে। তো ভিউয়ার্স, এই যে মাড়িটি ফুলে আছে এখানে দেখতে পাচ্ছেন, এমন সমস্যা তখনই হয় যখন মাড়ি জিনজিভাইটিস রোগে আক্রান্ত হয়। জিনজিভাইটিস শব্দের অর্থ হলো মাড়ির প্রদাহ। মাড়ির প্রদাহ কখনো কখনো সমস্ত মাড়িতে হতে পারে, কখনো বা নির্দিষ্ট কোনো স্থানে হতে পারে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো মাড়ি জিনজিভাইটিসে আক্রান্ত রয়েছে। এখানে দেখুন যে প্রতিটি দাঁতের গোড়ার দিকে কিন্তু ফুলে আছে এবং লাল হয়ে আছে, আর এরকম যে পজিশনগুলো থাকে এটিকে আমরা অ্যাকুইট জিনজিভাইটিস বলে থাকি। জিনজিভাইটিসের কয়েকটি স্টেজ রয়েছে, তো এটি মূলত অ্যাকুইট জিনজিভাইটিস, যে জিনজিভাইটিসের কারণে মাড়ির প্রদাহ দেখা দেয়, মাড়িতে ব্যথা হয় এবং খোঁচা লাগলে বা ব্রাশ করার সময় আপনার মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়া থেকেই কিন্তু এ ধরনের সমস্যা রয়েছে, গাম ডিজিজ বলে থাকি এটিকে। তো এই গাম ডিজিজ বেশ কিছু কারণে হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখুন একটি ছবি দেখা যাচ্ছে যেটার প্রতিটি দাঁতের গোড়া থেকে একটু একটু করে ব্লিডিং একটা ভাব রয়েছে। জিনজিভাইটিসে আক্রান্ত হলে মাড়ির এ ধরনের সমস্যা হয়ে থাকে। যখন ব্রাশ করা হয় তখন ব্রাশের সঙ্গে ব্লিডিং হতে দেখা যায়, এছাড়া চোষণ দিলে রক্ত আসে, সকালে ঘুম থেকে উঠে হয়তো থুতু ফেলতে গেলেও অনেকের দেখা যায় যে থুতুর সঙ্গে রক্ত আসতে থাকে। তো এ ধরনের সমস্যা তখনই হয় যখন মাড়ি জিনজিভাইটিস রোগে আক্রান্ত হয়ে থাকে। এখানে যে মাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরিভাবে জিনজিভাইটিসে বা মাড়ির প্রদাহে আক্রান্ত একটি মাড়ি এখানে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এখানে দেখুন যে জিনজিভাইটিসে আক্রান্ত হওয়ার কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে আপনার ডেন্টাল ক্যালকুলাস অন্যতম কারণ। প্রতিটি দাঁতের গোড়ায় লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছু 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 একটা লেগে আছে, আর এটিকে আমরা ডেন্টাল ক্যালকুলাস বলে থাকি। তো জিনজিভাইটিস হওয়ার জন্য প্রধান যে কারণ রয়েছে তা হলো এই ক্যালকুলাসগুলা, অর্থাৎ আমরা যে খাবারগুলা খাই এই খাবারগুলা যখন দাঁত এবং মাড়ির ভিতরে আটকে থাকে তখনই আমরা জিনজিভাইটিসে ভুগে থাকি এবং মাড়ি ফুলে এ ধরনের লাল হয়ে ওঠে। কারণ এখানে যে ক্যালকুলাসগুলা জমে আছে এগুলা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া প্রতিনিয়ত বয়ে নিয়ে বেড়ায়, আর তার জন্যই কিন্তু সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে মাড়ি ইনফেকশন হয়ে এমনটি লাল বর্ণ ধারণ করে এবং কিছু কিছু স্থানে ফুলে উঠতে দেখা যায়। ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য আপনাকে স্কেলিং করাতে হবে। দাঁত যখন আপনি স্কেলিং করিয়ে নেবেন এবং স্কেলিং করানোর পরে যদি মাড়ির এ ধরনের সমস্যা থাকে, তাহলে আপনাকে কয়েকটা দিন, হতে পারে 5 দিন বা 7 দিন বা 10 দিনের মতো আপনাকে ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে কিন্তু আপনার এ ধরনের সমস্যা ভালো নাও হতে পারে। আপনি শুধুমাত্র স্কেলিং করালেন কিন্তু ওষুধ খেলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লিডিং হওয়ার যে সমস্যাটা, মাড়ি ফুলে লাল হয়ে থাকার যে সমস্যাটা, সেটি আপনার সমাধান নাও হতে পারে শুধু যদি আপনি স্কেলিং করান। তো ভিউয়ার্স, স্কেলিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে ওষুধও খেতে হবে এ ধরনের সমস্যার জন্য। ভিউয়ার্স, এখানে দেখুন প্রতিটি দাঁতের গোড়ায়, দাঁতের মধ্যবর্তী স্থানে বেশ ক্যালকুলাস জমে আছে, আর এই ক্যালকুলাসের জন্যেই এই নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাড়ি বেশ অনেক অংশই ফুলে আছে, প্রতিটি দাঁতের গোড়া কিন্তু ফুলে আছে। আর যখন এমনভাবে দাঁতের গোড়া ফুলে থাকে তখন দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখানে কিছু ফাঁকা থেকে যায়, আর সেই ফাঁকা থেকেই যখন খোঁচা লাগে বা ব্রাশের বৃষল দ্বারা এই এমন গামে যখন ঘষা খায় বা আঘাত লাগে তখনই এখান থেকে ব্লিডিং হতে দেখা যায়। আপনি যখন স্কেলিং করে এই যে ক্যালকুলাসগুলো রয়েছে এই ক্যালকুলাসগুলো যখন স্কেলিং করে পরিষ্কার করে নেবেন, তখনই কিন্তু এই যে গামটি দেখতে পাচ্ছেন এটি পুনরায় দাঁত এবং মাড়ির সঙ্গে সংযুক্ত হয়ে যাবে খুব সুন্দরভাবে, তখন আর আপনার এ ধরনের সমস্যা হবে না। ভিউয়ার্স, এছাড়া এ ধরনের ক্যালকুলাস জমার কারণে দাঁতের যে গাম রয়েছে, মাড়ি রয়েছে,
এই মাড়ির ভিতর থেকে আপনারা সবাই জানেন যে মাড়িতে রক্ত প্রবাহ হয়, রক্ত চলাচল করে। তো যখন এ ধরনের ক্যালকুলাস বা পাথর এগুলো দাঁতে বা মাড়িতে জমে থাকে, তখন ব্লাড সার্কুলেশনে বাধাগ্রস্ত হয়। আর তার কারণেই যেখানে লিকেজ থাকে, এখানে দেখুন যে প্রতিটি দাঁতের গোড়ায় ক্যালকুলাস আছে, যদি একটি জায়গায় কোনো ধরনের লিকেজ থাকে বা ফাঁকা থাকে, তাহলে সেইখান থেকেই কিন্তু ব্লিডিং হতে দেখা যায়। কারণ এ ধরনের ক্যালকুলাস জমার কারণে দাঁতের যে ব্লাড সার্কুলেশন যে একটি প্রক্রিয়া রয়েছে সেটির বাধাগ্রস্ত হয়, আর তার জন্যই যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু এই ব্লাডটি বেরিয়ে আসতে থাকে। তো মূলত মাড়ি যখন এ ধরনের জিনজিভাইটিস রোগে আক্রান্ত হয়, তখনই মাড়ি এভাবে ফুলে ওঠে এবং এরকম ইনফেকশন হওয়ার কারণে লাল বর্ণ ধারণ করে। ভিউয়ার্স, এছাড়া যখন জিনজিভাইটিসে আক্রান্ত হয়, তখন জিনজিভাইটিসে আক্রান্ত যে মাড়িগুলো থাকে তা থেকে এ ধরনের ব্লিডিং হওয়ার হতে দেখা যায়। কারণ হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের মাড়িতে আসলে কোনো ধরনের ক্যালকুলাস নাই, কোনো পাথর নাই, কিন্তু তারপরেও অনেকের এ ধরনের সমস্যা রয়েছে যে দাঁত ব্রাশ করতে গেলে ব্লিডিং হচ্ছে, ব্লাড আসতেছে, এ ধরনের সমস্যা অনেকেই রয়েছে। তবে ভিউয়ার্স, যে শুধুমাত্র ক্যালকুলাসের কারণেই যে জিনজিভাইটিস হবে ব্যাপারটি এমন নয়, এটি একটি মাড়ির প্রদাহ। এই প্রদাহ সুস্থ মানুষেরও হতে পারে, যাদের দাঁতে কোনো ধরনের স্পট নাই, দাঁতে কোনো ধরনের ক্যালকুলাস নাই, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মাড়ির প্রদাহ শুরু হতে পারে, যার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করাতে হবে, এবং স্কেলিং করানোর পরে আপনাকে কিছুদিন ওষুধ খেতে হবে। তাহলে এ ধরনের সমস্যা, মাড়ি ফুলে লাল লাল হয়ে ওঠা, লাল বর্ণ ধারণ করার যে সমস্যাগুলো রয়েছে, এগুলা আপনি যদি স্কেলিং করিয়ে ওষুধ খান, তাহলে মোটামুটি দুই এক দিনের মধ্যেই সেটি পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, এসব সমস্যার জন্য একমাত্র আপনি যদি শুধুমাত্র ওষুধ খান তাহলে ফলাফলটা ভালো হবে না। যদিও আপনি যদি ওষুধ খান তবে এ ধরনের মাড়ি সুস্থ হয়ে যাবে ঠিকই, কিন্তু কিছুদিন পরে আবারও কিন্তু আপনার এই ধরনের একই সমস্যা দেখা দিতে পারে। তো এর জন্যই ভিউয়ার্স, যখন আপনি এ ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাবেন, তখন আপনি প্রথমত স্কেলিং করবে, এবং স্কেলিং করানোর পরে আপনাকে কিছু ওষুধ দিবে, যে ওষুধ আপনাকে নিয়ম করে খেতে হবে। সেটি হতে পারে 5 দিন অথবা 7 দিন অথবা 10 দিনের মতো। যাদের অ্যাকুইট জিনজিভাইটিস রয়েছে, অর্থাৎ মাড়ির অবস্থা অনেক বেশি খারাপ, অনেক বেশি লাল বর্ণ হয়ে গেছে, মাড়ির অনেক অংশই ফুলে ফুলে গেছে, এমন ক্ষেত্রে ওষুধের ডোজটা একটু বেশি দিন হয়ে থাকে। কখনো কখনো একবার স্কেলিং করানোর 2 মাস পরে অথবা 3 মাস পরে আবারও কিন্তু স্কেলিং করানোর প্রয়োজন হতে পারে, দাঁতের মাড়ির অবস্থার উপর নির্ভর করে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।